তো বন্ধুরা, এখন আমি আমার ফোনটিতে হেডফোন জ্যাকটি প্রবেশ করাবো। তো হেডফোন জ্যাকটি প্রবেশ করানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ফোনে মিউজিক অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জায়গায় কোনো টাচ করিনি। তো এবার আমি আমার ফোনটি থেকে হেডফোন জ্যাকটি বের করব। তো হেডফোন জ্যাকটি বের করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ফোনে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো জায়গায় কোনো টাচ করা লাগলো না, জাস্ট আমি হেডফোন জ্যাকটি প্রবেশ করালাম, মিউজিক অ্যাপটি ওপেন হয়ে গেল এবং হেডফোন জ্যাকটি বের করলাম আর ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেল। তো এরকম সেটিং যদি আপনি আপনার ফোনে করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এসটি ইউনিটেক চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এরকম সেটিং আপনার ফোনে করতে হলে আপনাকে ছোট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাপটি কিভাবে সেটিং করবেন। তো প্রথমে অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনি স্লাইড করে চলে যাবেন। স্লাইড করে একদম শেষ পর্যন্ত যাওয়ার পরে এখানে টিক চিহ্ন আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড ম্যাক্রো, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন গট ইট, এখান থেকে গট ইট করে দিবেন এবং এখান থেকে গট ইট করে দিবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন কানেক্টিভিটি, এখানে একবার টাচ করবেন। তো তারপরে এখান থেকে আপনি চলে যাবেন হেডফোনস ইনসার্ট অ্যান্ড রিমুভ, এখানে এখানে টাচ করার পরে প্রথমে আপনি সিলেক্ট করবেন হেডফোনস ইনসার্টেড, তারপর ওকে করে দিবেন। তো তারপরে সিলেক্ট অপশন থেকে এখান থেকে এনি করে দিবেন, তারপরে আবার ওকে করে দিবেন। তো এবার আপনি চলে যাবেন অ্যাকশানে, অ্যাকশানে যাওয়ার পরে এখান থেকে গট ইট করে দিবেন, তারপরে এখান থেকে চলে যাবেন একদম প্রথমে অপশনে অ্যাপ্লিকেশন এবং এখান থেকে চলে যাবেন লঞ্চ অ্যাপ্লিকেশন। তো তারপরে আপনি হেডফোন জ্যাকটি ঢোকানোর সময় কোন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চান সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ফোনের সবগুলো অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। তো আমি ধরুন গুগল মিউজিক অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে পাবেন সিলেক্ট লঞ্চ অপশন, এখান থেকে দুইটাই আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন টিক চিহ্ন, এখানে একবার টাচ করবেন এবং এখান থেকে ইন্টার ম্যাক্রো নেম, এখানে যে কোনো একটা নেম দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো বন্ধুরা, প্রথম যে সেটিংটি আমরা করলাম সেটা হলো হেডফোন জ্যাকটি ঢোকানোর সময় যে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে সেটার সেটিং। এবার আমি আপনাদেরকে দেখাবো হেডফোন জ্যাকটি বের করার সময় যে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে সেটার সেটিং। তো আপনি আবারও চলে যাবেন অ্যাড ম্যাক্রো অপশনে, তারপর এখান থেকে চলে যাবেন কানেক্টিভিটিতে, সেই একই কানেক্টিভিটি সেটিংয়ে, তারপর চলে যাবেন হেডফোনস ইনসার্ট অ্যান্ড রিমুভ, তারপর এখান থেকে সিলেক্ট করবেন হেডফোনস রিমুভ, সেকেন্ড অপশনে সিলেক্ট করার পরে ওকে করে দিবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাকশন সেটিংয়ে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন, তারপরে চলে যাবেন লঞ্চ অ্যাপ্লিকেশন। এবার আপনি সিলেক্ট করবেন হেডফোন জ্যাকটি বের করার সময় যে অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করতে চান সেই অ্যাপ্লিকেশনটি। ধরুন আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে দুইটাই টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর আবার ওকে করে দিবেন। তারপর এখানে আবার সেই নিচে টিক চিহ্ন টাচ করে দিবেন এবং এখান থেকে একটা নেম দিয়ে দিবেন যে কোনো, তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো বন্ধুরা, এখানে আমার দুইটা সেটিংই করা কমপ্লিট। এখন আমরা চলুন চেক করে দেখি আসলে সেটিংটি কাজ করে কিনা। তো বন্ধুরা, এবার যদি আমি আমার ফোনে হেডফোন জ্যাকটি প্রবেশ করাই তাহলে দেখতে পাচ্ছেন মিউজিক অ্যাপটি ওপেন হয়ে গেছে। এবং এবার যদি আমি আমার হেডফোন জ্যাকটি আবার বের করে নিই ফোন থেকে তাহলে দেখতে পারবেন ফেসবুক অ্যাপটিও ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির নাম হলো ম্যাক্রোডয়েড, এটা আপনি আপনার ফোনের প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন ম্যাক্রোডয়েড, লিখে MACRODROID, ম্যাক্রোডয়েড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনি প্রথমে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ফুল ফ্রি ইনস্টল করে নিতে পারবেন। আর আপনি যদি এভাবে ইনস্টল না করতে পারেন তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর এরকম যদি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।